সুপ্রভাত কলকাতা, মনে পড়ে শৈশবের সেই দুরন্তপনা। শুরুটা হয়েছিল সেই উল্টো জুতো বা নিজের পায়ের থেকে সাইজে বড় জুতো পায়। ঠাকুমার ঝুলি, পঞ্চতন্ত্র, টমেনজারি, এই সব কিছু নিয়ে শৈশবটা ছিল রঙিন। লাফিয়ে বাধা ডিঙানো, লুকোচুরি খেলা আমাদের শৈশবকে করেছে জীবন্ত। কানামাছি, রান্নাবাটি, কিতকিত খেলা, এগুলোই তো আমাদেরকে মাটির সাথে পরিচয় করিয়েছে। আর এই খেলার সাথীরা ছিল আমাদের সেই সোনালী অতীতের সব থেকে মূল্যবান মানুষ। আজও মনে পড়ে, স্কুল থেকে ফিরে বাড়িতে এসেই ঝড়ের গতিতে খাবার খেতাম, আর তার মধ্যেই বন্ধুরা এসে ডাক দিত, কিরে খেলতে যাবি না? মাটিতে পড়ে থাকা নারকেল পাতা দিয়ে সবাই কতই না শিল্প বানিয়েছি। আর এই শিল্পগুলোর মধ্যে কাগজ শিল্প ছিল জনপ্রিয়তার শীর্ষে। বর্ষার দিনে কাগজের নৌকা বানানো থেকে শুরু করে প্রচণ্ড গরমে হাত পাকা ছিল কাগজের, এগুলোই ছিল আমাদের পছন্দের সময় কাটানো। শক্তিমান ছিল তখন আমাদের শৈশবের নায়ক, আর শাকালাকা বুমবুমের সেই পেন্সিল ছিল আমাদের স্বপ্নের জাদুকাঠি। হাওয়াই মিঠাই, চারতারা আঁকা লজেন্স, বুড়ির চুল, এসবই ছিল আমাদের কাছে লোভনীয় খাবার। সেই দিনগুলো আজ অতীত, আর চাইলেও সব বন্ধুরা মিলে একসাথে বসে আলু কাবলি খাওয়া প্রায় ভুলেই গেছি। আর চাইলেও আমরা বর্ষার দিনে কাগজের নৌকা বানিয়ে লড়াইয়ে মারতে পারি না। যে বন্ধুরা আমার স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকতো, আজ সেই বন্ধুদের সাথে বছরে একবার দেখা করার অপেক্ষা করতে হয়। সারা বছর জমিয়ে রাখি কত কথা, কিন্তু আগের মতো অবলীলায় কেন জানি না বলতে পারি না। জমতে থাকছে আমাদের না বলা কথার পাহাড়, আর শেষ হচ্ছে সময়। তাই নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করুন সেই মানুষগুলোর জন্য যারা আপনার বেড়ে ওঠার সাথে। একবার কথা বলুন না সেই মানুষগুলোর সাথে যারা আপনার সাথে কথা বলতে চায়, আবার আগের মতো করেই বাঁচতে চায়। একবার কথা বলুন না সেই মানুষগুলোর সাথে যারা আপনার চুপ থাকাটাকে মেনে না নিয়ে আপনাকে দিয়ে জোর করে কথা বলিয়েছে। আবার কখনো আপনি যখন উত্তেজিত হয়েছেন তখন আপনার চুপ করানোর সাথী হয়েছে। তাই সময় শেষ হওয়ার আগে প্রাণ খুলে কথা বলুন, একে অপরের সাথে থাকুন। তাই আপনার এই কথা বলার সঙ্গী হিসাবে সঙ্গে থাকবে রেডিও বেনাম। জেগে ওঠো কলকাতা।